এখন ফ্রাই করব। আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, একটু হলুদ, গোলমরিচ, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে সরিষার তেল দিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, অলিভ অয়েল, সয়াবিন তেল, যেটা খুশি, তবে আমার মতো সয়াবিন তেল অ্যাভয়েড করাই বেটার, সয়াবিন ইজ নট গুড ফর হেলথ। ফাইন, এখন এটা আমি ঢেকে দেব কিছু দিয়ে। দশ মিনিটের জন্য এভাবে ঢাকা থাকবে, সময় যদি বেশি থাকে তাহলে আপনারা 30 মিনিটও রাখতে পারেন। দিলে চেক করা যায়, হ্যাঁ এটা গরম হয়েছে, পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিলাম, একটু গরম হলে আমরা মাছটা ছাড়তে পারবো। ফ্লেভারের জন্য আমি কিছু গার্লিক দিয়ে দিচ্ছি, গার্লিক রোস্ট হয়ে যাবে। গার্লিকের সাথে অনিয়নের সাথে একটু করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মাছ ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু গার্লিকগুলো কী অবস্থা, হ্যাঁ একটা সিদ্ধ হয়েছে, আমি চাচ্ছি একটু পোড়া দাগ, পোড়া দাগ করছি, পোড়া দাগটা হলে দেখতে সুন্দর লাগে। আর গার্লিক আমার খুব প্রিয়, এগুলো আছে সেগুলোকে একটু ব্রাশ করে দিই, স্বাদ বাড়বে। এটা একটু কমিয়ে দিই, Wow, nice. I love it. Look at that. এই গার্লিকটা আমি চেয়েছি, দেখি কেমন দেখায়, এটা কেমন হয়েছে, মাছের সাথে সবসময় লেবু টেস্টি, আর একটু লেবু নিয়ে নিলাম, দারুন, অসাম, এরকম এক প্লেট মাছ আমি একাই খেয়ে ফেলবো। থ্যাংক ইউ, ভালো লাগলে শেয়ার করবেন,
কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।